এসএসসি দুর্নীতিতে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে গঙ্গারামপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা সিপিআইএমের। শনিবার গঙ্গারামপুর চৌপথি এলাকা থেকে সিপিআইএমের পক্ষ থেকে বের করা হয় ধিক্কার মিছিল। এরপর মিছিলটি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গঙ্গারামপুর চৌপথিতে এসে শেষ হয়। সেখানে এক পথসভার আয়োজন করা হয় সিপিআইএমের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ, এসএসসি দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে ইডি। এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। পার্থ চ্যাটার্জির দৃষ্টান্তমূলক শাস্তি এবং এসএসসি দুর্নীতিতে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে বামফ্রন্ট। সেই মতো সিপিআইএম গঙ্গারামপুর এরিয়া কমিটির পক্ষ থেকে শনিবার গঙ্গারামপুর শহর জুড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়। এই বিষয়ে সিপিআইএম গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত চক্রবর্তী বলেন, শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ, মাধ্যমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। আজকে পার্থ চট্টোপাধ্যায় তদানীন্তন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, বর্তমানে শিল্পমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের মহাসচিব, আজকে মহাসচিব মহাচোর হয়ে আজকে ধরা পড়েছে। তাও আমরা বলছি এসব কানকে ধরা শুরু করেছে, কান টানা শুরু হয়েছে। মাথাকে ধরতে হবে, মুখ্যমন্ত্রীকে ধরতে হবে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। চোরেদের মন্ত্রিসভা আর পশ্চিমবাংলার মানুষ দেখতে চায় না। এই চোরেদের মন্ত্রীদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। টোটাল মন্ত্রিসভা সর্বোপরি, এটা তো আমরা বারবার বলছি, মাথায় যুক্ত মন্ত্রিসভার মাথা এই দুর্নীতির সাথে যুক্ত। টোটাল মন্ত্রিসভায় চোর বাটপাটদের মন্ত্রিসভায় এদেরকে পদত্যাগ করতে হবে। শুধু পার্থ চট্টোপাধ্যায় না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পদত্যাগ করে আমাদের এই মন্ত্রীদেরকে, চোরেদের মন্ত্রীদেরকে পদত্যাগ করতে হবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্র ভবন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও ANP টিচার্স ট্রেনিং বিএড কলেজে বিএড ও ডিএলএড বিভাগে ভর্তি চলছে। NCTC স্বীকৃত এবং সরকার অনুমোদিত এই শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে পঠন পাঠন করানো হয়। উন্নত লাইব্রেরি, আধুনিক ল্যাবরেটরি, উত্তম পরিকাঠামো সহ অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান ও বিএড ও ডিএলএড কোর্স করানো হয়। আগ্রহী ছাত্রছাত্রীরা এই বিশেষ কোর্স করতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত যোগাযোগ করুন। এর পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অসীম কুমার লাহার তত্ত্বাবধানে রবীন্দ্র ভবন স্টাডি সেন্টারের মাধ্যমে BA, MA, MSc, MSW, DPharm, BPharm, MPharm, PhD, BTech, MTech, নার্সিং, এগ্রিকালচার সহ বিভিন্ন বিষয়ে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কোর্স করানো হয়। দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গ এবং সারা পশ্চিমবাংলার সকল ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণের কাছে আবেদন, আপনারা আমার কলেজে আসুন, ভর্তি হন এবং পরিষেবা নিন। তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন আমাদের এই প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা ANP এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, দক্ষিণ দিনাজপুর। মোবাইল নম্বর 8967320812।